আজকে আমরা আলোচনা করব খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় পর্বের আলোচনা। যেহেতু প্রথম পর্বের আলোচনা গত পর্বে করেছি, যারা প্রথম পর্বটা না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দেয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজ আমরা দ্বিতীয় পর্বের আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অভাব অনটনকে নিত্য সঙ্গী করেই হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার চলত। হিজরতের পূর্ব পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই পরিবারভুক্ত ছিলেন। হিজরতের পর তার মাকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য যাহা উপার্জন করতেন তাতে মা ছেলের কোনো রকম দিন চলে যেত। কিন্তু বিয়ের পর সংসারে বড়ই অভাব দেখা দিল। সারাদিন পরিশ্রমের পর যা কিছু জোগাড় করতেন তা দিয়েই সকলের খাবারের ব্যবস্থা করতেন। একদিন এমনও হয়েছিল যে সারাদিন ঘুরে বেড়ায়ও কোথাও কাজের সন্ধান পেলেন না, অথচ ঘরে অল্প পরিমাণও খাবার মজুদ নেই। অবশেষে রাত্রবেলা একটি কাজ জোটালেন। গভীর রাতে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধীর অপেক্ষায় স্বামীর জন্য দরজার সামনে বসে আছেন। তিনি নিকটে এসে ক্লান্ত পরিশ্রান্ত স্বামীর কপালের ঘাম মুছে দিয়ে শোবার ব্যবস্থা করে দিলেন। পরে খাওয়া দাওয়া তৈরি করে স্বামীকে খাওয়ালেন এবং নিজেও খেলেন। এমন্ত অবস্থায় ভোরের আলো দরজা ভেদ করে গৃহে প্রবেশ করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ করে বলতেন, হে আল্লাহ, আমাকে কষ্ট দাও, অসুবিধা নেই, কিন্তু নবীদুল আলী ফাতেমাকে কেন কষ্ট দিচ্ছ? একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতার খবর শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসলেন। ঘরের ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, আমার দেহে একখানা চাদর ছাড়া অন্য কোনো বস্ত্র নেই। কন্যার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার মাথার পাগড়িখানা গৃহের ভিতর ছুঁড়ে মারলেন এবং বললেন, মা, চাদরখানা পরিধান করে পাগড়ি দিয়ে মাথা ও দেহ আবৃত করো। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করলেন। একবার ঈদের সময় মদিনার ঘরে ঘরে ঈদের আনন্দের ধুম পড়ে গেল, কিন্তু আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ঈদের কোনো আনন্দ দেখা গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালেই কাজে চলে গেছেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহের কাজে ব্যস্ত। হঠাৎ তাহার শিশু পুত্রদ্বয় ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে এসে নতুন জামা কাপড়ের আবদার করতে লাগলেন। মা ফাতেমার মুখ থেকে ফসকে বেরিয়ে গেল, বাবারা, তোমাদের জামা এখনো তৈরি হয়নি, তৈরি হয়ে গেলে লোক এসে দিয়ে যাবে, এখন খেলা করতে যাও। এর পরপরই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, ছেলেরা যখন ফিরে আসবে তখন তাদের কাছে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত হবেন। এই ভেবে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি তাদের অন্তর থেকে জামার কথা ভুলিয়ে দাও। এদিকে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা খুশি হয়ে একটা কাপড়ের বেগ হাতে নিয়ে মায়ের কাছে এসে বলতে লাগলেন, মা, একজন সুদর্শন লোক এই কাপড়গুলো দিয়ে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মূল্যবান কাপড় দেখে বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামের মারফতে এই কাপড়গুলো পাঠিয়েছেন। আল্লাহর এই পবিত্র দান তিনি খুশি মনে পুত্রদ্বয়কে পরিয়ে দিলেন। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে আর্থিক সুখ সম্পদ ঐশ্বর্য এবং ভোগ বিলাসের অভাব থাকলেও পারস্পরিক প্রেম ভালোবাসার অভাব ছিল না। স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসার জন্য তাহাদের সংসারটি স্বর্গসুখে পরিণত হয়েছিল। তাহাদের মধ্যে কখনো যে মান অভিমান বা মনোমালিন্য হয়নি তা নয়, কেননা তাহারাও তো মানুষ, মানুষের মাঝেও ভুলভ্রান্তি ইত্যাদি হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মতো মানুষ ছিলেন বটে, কিন্তু আমাদের চাইতেও কিছু অসাধারণ ছিলেন বটে। তার স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে মান অভিমান হতো। আবু হাজিম রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলার খেদমতে হাজির হয়ে বললেন, মদিনার অমুক আমির মিম্বরের কাছে বসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে অপ্রিয় কথা বলেছে। তিনি বললেন, সে কি বলেছে? সে বলল, সে তাকে আবু তুরাব রাদিয়াল্লাহু তাআলা বলে উল্লেখ করেছে। শাহল রাদিয়াল্লাহু তাআলা এ কথা শুনে হেসে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, তার এ নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রেখেছিলেন। এ নাম অপেক্ষা তার কাছে অধিক প্রিয় আর কোনো নাম ছিল না। আমি নাম রাখার ঘটনাটি জানার জন্য শাহল রাদিয়াল্লাহু তাআলার কাছে আগ্রহ প্রকাশ করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতের বিরুদ্ধে একটা কাজ করে ফেলেছিলেন। তাতে অসন্তুষ্ট হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। দুজনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের অভিযোগ পেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা,
তোমার আরও ধৈর্য অবলম্বন করা উচিত। আলীকে তোমার সকল কথা মানতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পিতার কথা শুনে ভীষণ লজ্জিত হয়ে ঘরে ফিরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে তার পিতার সামনে এরকম লজ্জিত হতে দেখে অনুতপ্ত হয়ে প্রতিজ্ঞা করলেন যে আর কোনোদিন তাহার মতের বিরুদ্ধে কোনো কাজ করবেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন জুড়ে ছিল সত্যের পথে দৃঢ়তা ও সংগ্রাম। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের শিক্ষাগুলো রক্ষা করা এবং ইসলামী সমাজের বিচ্যুতির বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক করেছিলেন। এই সতর্ক করার পেছনে তার কোনো খ্যাতি মর্যাদা আর সম্পদের লোভ ছিল না, বরং ইসলামকে বিদআত আর বিচ্যুতি থেকে, বিশেষ করে কোরআনের আয়াত বা ঐশী বিধিবিধানগুলোকে বিকৃতি থেকে রক্ষা করাই ছিল একমাত্র লক্ষ্য। দৈহিক কষ্ট, মানসিক চাপ ইত্যাদি সত্ত্বেও তিনি ধাপে ধাপে তার লক্ষ্য বাস্তবায়নে সচেষ্ট হয়েছিলেন। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বর্তমান বিশ্বের নারীদের জন্য আদর্শ স্থানীয়, তা হল সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে তো বটেই, এমনকি মূল্যবোধ রক্ষার্থে সংগ্রাম করার ক্ষেত্রেও তৎপর ভূমিকা রাখা নারীর দায়িত্ব। আজও যদি আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে শিক্ষা নিয়ে নারী মুক্তির জন্য চেষ্টা করি, তাহলে অনেকাংশে সফলতা দেখতে পাব। আজকাল যারা পশ্চিমা নারীদের অনুসরণকেই নারীর মুক্তি ও প্রগতির পথ বলে মনে করছেন, তারাও যদি নিজ জীবনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ অনুসরণের চেষ্টা করতেন এবং তার সাদাসিদে ও অনাড়ম্বর জীবন থেকে শিক্ষা নিতেন, তাহলে আজকের যুগে তালাক প্রবণতা বৃদ্ধি সহ যেসব জটিল পারিবারিক সমস্যা দেখা যায় সেগুলোর সমাধান সহজ হয়ে যেত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দ্বিতীয় পর্ব আজ এখানে সমাপ্ত করছি। আর যারা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের প্রথম পর্ব না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের শেষ পর্ব পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং ওই ভিডিওটাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।